গুড মর্নিং স্টুডেন্ট। তো স্ট্যান্ডার পর তোমরা তোমাদের দেখো তোমাদের আমার শিক্ষক আমার শিক্ষক ওটা তোমরা একটু দেখবে। তো এখানে পেজ নাম পাতা নম্বর 130 পাতায় দেখো তোমাদের আছে না পাথরের ব্যবহার। তো এর আগের দিনে আমি তোমাদের পড়েছিলাম কি না আগের দিনে পড়েছিলাম যে যন্ত্রপাতি বা যন্ত্রপাতি কাকে বলে বা যন্ত্রপাতি কী কাজে লাগে আমাদের কী সে সাহায্য করে সে আমি বলে দিয়েছিলাম, ঠিক আছে। তো এর পরের যেটা চ্যাপ্টার আছে তোমাদের আছে বা অধ্যায় আছে সেটা প্রথম কী হচ্ছে না পাথরের ব্যবহার। তো পাথরের ব্যবহার কিভাবে শিখলো আজকে, তো পাথর হচ্ছে বিভিন্ন ধরনের পাথর চলেছে, বাট তখন এখন হচ্ছে মোজাইক করা পাথর আছে আমাদের বিভিন্ন বাড়িতে দেখতে পারি কি বিভিন্ন ধরনের মার্বেল পাথর আছে। তো সেই সমস্ত পাথরগুলো আজকে যে আমরা ব্যবহার করছি এটা আজকের ফল নয়, ঠিক আছে। অনেক দিন পরে জানতে পারে মানুষ বা অনেক বছর পরে পরে মানুষ জানতে পারে যে কীভাবে মানে পাথরকে মসৃণ করা হয় পাথরের। তো মসৃণ করা পাথরের বিভিন্ন কাজ বিভিন্ন দিক থেকে থাকতেই পারে। তো এইভাবে যে মানুষ আজকে যে বুঝতে পেরেছে বা বিভিন্ন দিক থেকে যে পাথরের ব্যবহার করছে কিন্তু তখন ছিল না, তখন বেশিরভাগ আদিম যুগে যদি আমরা দেখে যাই বা আদিম মানুষের যখন আমরা যদি কোথাও ভাবি সেখানে কী হবে না সে তখন মানুষ কেবলমাত্র পাথরকে ব্যবহার করতো কিসের না কেবলমাত্র কোনো পাথরকে কোনো জিনিসকে ছোঁড়ার জন্য আর তার থেকে অস্ত্র আরে বানানোর জন্য, ঠিক আছে। কিসের জন্য? কেবলমাত্র তাদের হচ্ছে কি জীবন রক্ষার তাগিদে একটা ছিল, এবং দ্বিতীয়ত ছিল কি তাদের হচ্ছে খাদ্যের জন্য। এটা খাদ্যের জন্য যদি বলা যায় পারে তারা শিকার করতো বিভিন্ন বন্য পশুকে শিকার করে তারা তা সেই মাংস কাঁচা মাংস তখন খেত বা পুড়িয়েও খেত এবং পরবর্তীকালে সেটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে না এবং পরবর্তীকালে সেটা একটা মানে জীবন রক্ষার একটা উপায় সেটা এসে যায় সেখানে, ঠিক আছে। সেখানে ধরো কোনো একটা পাহাড়ের গুহায় যখন মানুষ বসবাস করছে সেখানে পাথর টাথর রাখতো, যদি কোনো বন্য যদি কোনো জন্তু জানোয়ার সেখানে আসতো তারা পাথর ছুঁড়ে তাদেরকে মানে সতর্ক করতে পারতো। সেইভাবে পাথর তাদের কাছ থেকে বলতো দুটোভাবে ব্যবহার হতো, কিন্তু পরের ধাপে ধাপে যখন আমরা জানতে পারি পাথরকে বিভিন্নভাবে মানুষ তারা ব্যবহার করতে শিখেছে এবং প্রথম তারা সেটাকে হাতিয়ার বানাতে শিখেছিল, হাতিয়ার বানানোর পর থেকে কী হচ্ছে তারা পাথরে পাথরে ঠুকে পাথরে পাথরে ঘোষা লাগিয়ে তারা আগুন জ্বালাতে শিখেছে, পাথরে পাথরে ঠুকে তারা পাথরকে মসৃণ বানিয়েছে দিয়ে তারা বিভিন্ন ধরনের অস্ত্র বানিয়েছে, ঠিক আছে। এবং আমরা যদি হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতা দেখি সেখানে দেখবো পাথরকে ছোটো ছোটো মানে ছোটো ছোটো ঘষে এবং মসৃণ পরিষ্কার করে সেটাকে ছোটো ছোটো বিড বা যেটাকে আমরা বলে পুঁতি বানিয়ে তারা গোলার মালার পুঁতি বানিয়েছে বিভিন্ন কাজে তারা করেছে এবং বিভিন্ন শৌখিন জিনিস করেছে এবং পাথর দিয়েই তখন তারা কি অলংকার বানিয়েছিল তখনকার দিনে। এবার এখন আমরা দেখে নেবো কীভাবে মানুষ পাথরের ব্যাপারটা শিখেছে, আমি তোমাদের একটু সংক্ষেপে বলে দিলাম। এবার দেখো বলছে পৃথিবীতে যখন মানুষ আদিম মানুষ প্রথম আসে তখন পৃথিবী ছিল প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। অবশ্যই আজকের যে আমরা পৃথিবী পাচ্ছি তবু তো একটু ফাঁকা, কিন্তু যখন প্রথম মানুষ বা আমাদের পৃথিবীতে যখন কেবলমাত্র পশু মানে আবির্ভাব ঘটে জন্তু জানোয়ারের তখন কিন্তু আমাদের পৃথিবীতে সম্পূর্ণ খনিজ দ্রব্য প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ ছিল। আজকে মানুষ তা হচ্ছে বিভিন্ন দিকে বিভিন্নভাবে ব্যবহার করে তা অপচয় করছে বা নিজের কাজেও লাগাচ্ছে, বাট নিজের কাজে লাগাতে গিয়ে অপরের ক্ষতি করে ফেলছে এমনকি সাথে সাথে কিছু প্রকৃতির ভারসাম্য নষ্ট করে দিচ্ছে, ঠিক আছে। এবার দেখুন চারিদিকে বিশাল অরণ্য গাছপালা পশু পাখি নদী ঝর্ণা হ্রদ প্রভৃতি ছিল, প্রাকৃতিক প্রকৃতির প্রাচুর্যে আদিম মানুষের খেয়ে পরে বেঁচে থাকতে কোনো অসুবিধা ছিল না, ঠিক আছে। বাঁধ সেধে ছিল শুধু কেবলমাত্র জন্তু বাঁধ সেধে ছিল শুধু বন্য জানোয়ার, ঠিক আছে। তারা সুযোগ পেলেই মানুষকে তুলে নিয়ে যেত, কাছাকাছি পড়ে থাকা পাথর ছুঁড়ে তখন আত্মরক্ষা করতো, বড় বড় পাথর ছুঁড়ে পশুদের মারতো, খেত তাদের কাঁচা মাংস। আমি বললাম না তখন হচ্ছে কেউ তাদের আত্মরক্ষা করার জন্য, এখন যেমন আমাদের বনে বাদালে গেলে কী হচ্ছে অনেক বোমা থাকে অনেক, ঠিক আছে, অনেকে এই পশুকে ভয় দেখানোর জন্য অনেক অস্বস্তি থাকে, বাট তখন কিন্তু কেবলমাত্র পাথরই ছিল এবং ডালপালা ইত্যাদি ছিল। এবং তার পরবর্তীকালে আগুন একটা তারা যখন বুঝতে পারলো আগুন আবার এগুলোর থেকেও খতরনাক বা আগুনকে সব পশু বা সব জন্তু জানোয়ারই ভয় করে তখন তারা আগুনের ব্যবহার আরও ভালোভাবে করতে শিখল। তো এখানে বলছে কাছাকাছি পড়ে থাকা পাথর ছুঁড়ে মানুষ আত্মরক্ষা করতো, বড় বড় পাথর ছুঁড়ে পশুদের মারতো, তাদের খেত তাদের কাঁচা মাংস, আবার এই পাথর ছুঁড়ে তারা গাছের ফলও পারতো, গাছের ডালও তারা এসব কাজে ব্যবহার করতো। এই এমনভাবেই এরকমভাবেই একদিন কাঠ ব্যবহার করতে শিখেছে মানুষ, ঠিক আছে। তাহলে পাথর ও কাঠ দিয়ে যন্ত্রপাতি ও হাতিয়ার বানিয়েছে। আগে দেখো যদি পাথরই যদি ছিল তারপর পাথর দিয়ে তখন তারা হাড় বা হচ্ছে কি কাঠ শুকনো কাঠের ডাল দিয়ে তারা হাতল বানিয়ে নিল, যাতে দেখলো কি হাতলটা অনেক হালকা হলো, ঠিক আছে, পাথরটা আরও ভারী, তাতে হচ্ছে কি কোনো পশুকে যদি আঘাত করা যায় জোরভাবে আঘাত করা যায় বা সুবিধেও হয় সেভাবে তারা কাঠ দিয়ে তাদের হাতলও বানিয়েছিল। বলছে প্রথম হাতিয়ার বানিয়েছে পাথর দিয়ে ভোঁতা বা ভারী হাতুড়ির
পাথর হাতুড়ির মতো বা হামান দিস্তার মতো ব্যবহার করতো। আবার ছুঁচালো ধারালো পাথর দিয়ে বর্শা, তীর, কুঠার, ছুরি ইত্যাদি তৈরি করতো। পাথর ভাঙতে গিয়ে মানুষ লক্ষ্য করেছে পাথর পাথরে লাগলে আগুনের ফুলকি বেরোয়। আমি বললাম না, ধরো হয়তো কোনো প্রকারে, ঠিক আছে, তারা দেখেছে ফুলকি বেরোয় এবং পাশে হয়তো শুকনো গাছ পালা ছিল, সেখান থেকে বারবার হয়তো ঠুকছে, একটা কি বলে একটা অস্ত্র তৈরি করে যায়, বারবার ঠুকছে, বারবার সেই ফুলকি ছুটে যে পাশেই পাতার কাছে লেগে আছে, হঠাৎ একসময় দেখলো তারা আগুন জ্বলে গেল। তো তখন থেকে তারা বুঝতে শিখল যে হ্যাঁ, পাথর পাথর ঠুকে সেখান থেকে আগুন জ্বালানো যায়। এইভাবে মানুষ, দেখো আগুন কি ছিল না, অবশ্যই আগুন ছিল, কিন্তু আগুন যে মানুষ নিজে মানে কি বলে নিজে সৃষ্টি করবে, মানে আগুন জ্বালাবে, সেই কাজটা যেন শিখেছিল প্রথম, তখন থেকে কি বলেছে আগুনের ব্যবহার বা আগুনের আবিষ্কার, ঠিক আছে। কেন আবিষ্কার, আগুন আগুনকে আগে ছিল না, আগুন ছিল, বাট মানুষ নিজের কন্ট্রোলে থেকে আয়ত্তে রেখে তারা যখন নিজেরা আগুন জ্বালাতে ছিল, সেটা হচ্ছে আগুনের ব্যবহার শিখলো বা আগুনের বলতে পারি খোঁজ প্রথম শিখলো, আবিষ্কার। বলছে যে পাথর ঘষে আগুন জ্বালানো হয় তাকে বলা হয় চকমকি পাথর। তো তখন চকমকি পাথর খুব সহজেই কি হচ্ছে, তার ফুলকি বেরোয় এবং তাকে সেখান থেকে খুব সহজে আগুন জ্বালানো যায়, তাই তখনকার মানুষ বেশি ব্যবহার করতো ওই চকমকি পাথরটাই। তারপর আদিম মানুষ দেখেছে পাহাড়, পর্বত, নদীর ধারে নানা নানা ধরনের রঙিন পাথর পাওয়া যায়, সেগুলো অলংকার হিসেবে গায়ে ব্যবহার করতো, ঠিক আছে। সেই সব রঙিন পাথর ফুটো করে তারা লতা বা চামড়া দড়ি গেঁথে মালা পরতো। আমি এই বললাম না, যেমন দেখো হরপ্পা মহেঞ্জোদারোতে যদি আমরা দেখে থাকি, তখন পাথরের ব্যাপারটা অতিরিক্ত ছিল, তখন তারা কি করতো না, তারা হয়তো সুতো মানে গাছের লত বা পশুর চামড়ার সুতো তৈরি করতো, সুতো তৈরি করে সেটাতে হচ্ছে কি সেই রঙিন রঙিন যেই পাথরগুলো এদিক ওদিক পাওয়া যেত, সেগুলো তারা কুড়িয়ে তারা নিজের অলংকার তৈরি করতো তখন তার দিনে। তা হচ্ছে আদি মানুষ সেই রঙিন পাথর ফুটো করে লতা চামড়ার গেঁথে মালা করতো, এবং আদিম মানুষ পাহাড়ের গুহায় বাস করতে শিখেছিল। এই সময় তারা দেখলো চারিদিকে শুধু পাথর আর পাথর, এই সব পাথর সাজিয়ে তারা গুহা বানিয়েছিল। দেখো একটা যে প্রাকৃতিকভাবে যে গুহা থাকে, সেটা তো গুহা তো তারা সেখানে থাকতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু তার নিজেরাও আবার কী হচ্ছে মানে নিজেরাও ওই পাথর সাজি সাজি গুহার মতো আকৃতি করছে, যাতে কী হচ্ছে মানে বাইরের জগৎ থেকে আমরা একটু তারা একটু ভিতরে থাকবে এবং বন্য জীবজন্তুর থেকে একটু সম্পূর্ণ একটু সুরক্ষিতভাবে থাকবে। এবং তারা কী করতো, সেই গুহার সামনে কী হতো, তারা আগুন জ্বালিয়ে রাখতো, যাতে হচ্ছে কি বন্য পশুদেরকে দূরে রাখার জন্য। বলছে এই সব পাথর সাজিয়ে তারা গুহা গুহা বানাতে শিখেছিল। এই গুহাতে বাস করলে ঠান্ডা ও বন্য পশুর হাত থেকে থাকা যায়, রোদ বৃষ্টি গায়ে লাগে না। পরবর্তীকালে পাথর দিয়ে গেঁথে থেতো করে মাংস কাটাও শিখলো, অর্থাৎ পাথর দিয়েই তারা যে মাংস কাটতেও শিখেছিল। অর্থাৎ মানে কাঁচা মাংস খুব সহজেই কিন্তু ছেঁড়া যায় না, কিন্তু তখনকার মানুষের মানে শক্তি পুরো মানে জানোয়ারের মতনই ছিল, ঠিক আছে। জাস্ট পশুদের যে এরকম শক্তি ছিল তখনকার মানুষের ছিল, তারাও যেহেতু মানে বনেই থাকতো, তাদের মধ্যে একটা মানে এরকম একটা প্রাকৃতিকভাবে তাদের মধ্যে একটা শক্তি ছিল, যাতে কী হচ্ছে সে পশুদের সঙ্গে লড়ার জন্য। তা বললো পাথর ফুটো করে গাছের ডাল লাগিয়ে হাতুড়ির মধ্যে যন্ত্র ও অন্যান্য জিনিস তৈরি করা শিখলো। তো সেইভাবে তারা নিজেদের মতো করে তৈরি করেছে, যাতে কী হচ্ছে তাতে মানুষ আরও ভালোভাবে তাদের কাজকর্ম করতে পারে, সেভাবে নিজের সুবিধার জন্য পাথরকে তারা নিজেদের মতো করে ব্যবহার করতে শিখলো। তারপর দেখো এখানে আছে পাথরের ব্যবহার ও আদিম মানুষ ও আধুনিক মানুষ। তো পাথরের ব্যবহার আগের মানে আদিম আগেকার যুগের মানুষ কীভাবে কাজ করতো এবং এখনকার যুগে কীভাবে কাজ করে সেটা আমরা দেখছি। দেখো প্রথম হচ্ছে পাথরের ব্যবহার, গৃহ নির্মাণ বা বাড়ি তৈরি করা, সেটা কীভাবে করতো না, পাথর কেটে ও সাজিয়ে গুহা বানাতো আগেকার মানুষ। কিন্তু আধুনিক মানুষ বা এখনকার মানুষ কী করে, মার্বেল ও গ্রানাইট প্রভৃতি দামি পাথর দিয়ে শৌখিন বাড়ি তৈরি করে, ভোঁতা ও ছোট পাথর ছাদে ঢালাই করতে লাগে। তারপর দেখো গৃহস্থালীর জিনিস, গৃহস্থালী বলতে আমাদের ঘরে যে সমস্ত কাজের জিনিস থাকে সেই সমস্ত কাজের জিনিসের মধ্যে, এবার আগেকার মানুষ তারা কীভাবে ব্যবহার করতো না, হাতুড়ি, হামানদিস্তা, শিলনোড়া রূপে ব্যবহার করতো। কিন্তু এখনকার মানুষ বলছে পাথরকে শৌখিন করে শিলনোড়া, জাঁতা, ময়দা বেলার চাকতি, তারপর থালা, বাটি, গেলাস ইত্যাদি রূপে ব্যবহার করে। আচ্ছা হাতিয়ার তৈরির কাজে কি তারা কী ব্যবহার করতো, বলছে পাথর ভেঙে ঘষে ধারালো করে বর্শা, ছুরি, কুঠার ইত্যাদি বানাতো। বর্তমানে কোনো পাথরের অস্ত্র তৈরি হয় না, তবে অস্ত্র ধারালো করতে পাথরের ব্যবহার করা হয়, যেটা অবশ্যই ঠিক, ঠিক আছে। তারপর যে রাস্তা তৈরি কাজে ব্যবহার করতো না, তখন তারা রাস্তা সাধারণভাবে তারা জানতো, তখনকার অত তো বসতি ছিল না বা তারা
মানে একটা ভালো একটা তার মানে স্থায়ী সমাজ ছিল না, স্থায়ী সমাজ যেহেতু নেই সেক্ষেত্রে তাদের রাস্তারও প্রয়োজন ছিল না, যেহেতু আমরা এখনকার মানুষ হচ্ছে একটা স্থায়ী সমাজে বসবাস করি এবং আমাদের যাতায়াতের পথ একটা ইউনিক হয়ে থাকে। আর তখনকার মানুষ যেখানে থাকতো তারা সম্পূর্ণ সবসময় প্রায়ের ক্ষেত্রেই বলা যেতে পারে তারা কিন্তু সবসময় এক কাছে থাকতো না, তারা আমরা আগেই বলেছি আদিম মানুষের যাযাবর টাইপের ছিল বা যাযাবর ধরনের ছিল, তারা এক জায়গা থেকে অন্য জায়গা, তার জন্য তাদের যেখানে থাকতো সেখানে তখন কিছুদিনের জন্য তারা সেখানে আশ্রয় নিত, আবার পরে যেখানে যদি তাদের খাদ্য সরবরাহ কমে যেত তারা অন্য জায়গায় চলে যেত, ঠিক আছে। তো এইভাবে তাদের হচ্ছে স্থায়ী সমাজের দরকার ছিল না, তাই তার জন্য হচ্ছে কি কোনো রাস্তার কোনো তখন প্রয়োজন, রাস্তার প্রয়োজনে তারা পাথর টাথর লাগাতো না। এবার দেখো গহনা বা অলঙ্কার, বলছে রঙিন পাথর বা লতা, রঙিন পাথর লতা বা চামড়ার সাহায্যে গেঁথে মালা তৈরি করতো, কিন্তু এখন হীরা পান্না পোখরাজ মানে খুবই মূল্যবান পাথর যেগুলো খুব খুব রেয়ার বা সচরাচর পাওয়া যায় না, ঠিক আছে, সেই সমস্ত পাথর দিয়ে ঠিক আছে মালা ঠিক আছে দুল আংটি প্রভৃতি গহনা রূপে ব্যবহার করে এখনকার মানুষ। আর দেখো কিছু প্রশ্ন উত্তর দেওয়া আছে এখানতেই, একটু দেখে নেবে। বলছে আদি মানুষের প্রথম হাতিয়ার কি দিয়ে তৈরি, না পাথর দিয়ে? আর মানুষ কিভাবে পাথরের হাতিয়ার তৈরি করতো, না প্রথমে মানুষ প্রথমে পড়ে থাকা পাথরের পাথরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতো, সেই পাথরগুলিকে তিন কোণা করে ভেঙে ঘষে মেজে ধারালো করতে শিখেছিল, তিন কোণা পাথরগুলো ধারালো ধারালো করে তারা হাত কুঠার হিসাবে ব্যবহার করতো, এই এই পাথরের পিছনে লাঠি লাগিয়ে বর্শা তৈরি করতে শিখেছিল, পাতলা পাথরগুলো ধারালো করে ছুরির মতো করে ব্যবহার করতো। এবার আছে দেখো পাথরের তৈরি কয়েকটি হাতিয়ারের নাম লেখো, বর্শা তীর কুঠার ছুরি ইত্যাদি। সূচালো হাতিয়ারের সুবিধা কী, সূচালো হাতিয়ারের সাহায্যে সহজেই বন্য পশুকে বধ করা যেত, বধ করে মানে গেঁথে মারা মানে মারা যেত, ঠিক আছে। হচ্ছে কোনো পাথর দিয়ে আদিম মানুষ আগুন, কোন পাথর দিয়ে আদিম মানুষ আগুন জ্বালাতো, চকমকি পাথর। এখনও টুকটাক কিছু বাড়িতে দেখবে দাদু বা ঠাকুমাদের কাছে যদি গল্প শোনো এখনও কিন্তু চকমকি পাথরের ব্যবহার কিছু কিছু ব্যবহার ব্যবহার করতো, যে কোনো কারণের জন্য হোক এখনও যদি পাওয়া যেতে পারে বা তারাও জানে এই চকমকি পাথরের ব্যবহারটা। দেখো রঙিন পাথর দিয়ে আদিম মানুষ কি করতো, তো আমরা বলেছি রঙিন পাথর হচ্ছে বেশি করে অলঙ্কার করতো, ঠিক আছে, অলঙ্কার বানিয়ে তারা পড়তো। আদিম মানুষ পশুদের সঙ্গে লড়াই করতো কেন, প্রথমে নিজেদের বাঁচানোর জন্য, দ্বিতীয় তারপর হচ্ছে খাবারের প্রয়োজন, দুটো প্রকার জন্য, প্রথমে তাদের নিজেদের হচ্ছে সুরক্ষার জন্য এবং দ্বিতীয় হচ্ছে তাদের খাবারের জন্য, কারণ খাবার সেখান থেকেই আসতো, তাই তো। এবং তারপর বলেছে আদিম মানুষ কিভাবে কিভাবে পশুদের সঙ্গে লড়াই করতো, বলছে কোনো হিংস্র পশুকে আসতে দেখলে আদিম মানুষ ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের ছুঁড়ে তাদের মারতো, ঠিক আছে, পাথরের তৈরি বর্শা দিয়ে বর্শাও তারা ছুঁড়ে মারতো, ঠিক আছে, পশুদের তাড়া করতো বা মারতো, এইভাবে তারা হচ্ছে কি পশুদের সঙ্গে লড়াই করতো। এবার দেখো এখানে দেওয়া আছে অনুশীলনে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, রঙিন পাথর দিয়ে মানুষ হাতিয়ার অলঙ্কার বানাতে শিখেছিল, অবভিয়াসলি কী হবে না অলঙ্কার, তারপর আছে পাথরকে ঘষে ঘষে আরও ভোঁতা ও ধারালো করে তুললো, ধারালো পাথর ঘষলে তো ভোঁতা ভোঁতা করার জন্য তো ঘষে না সাধারণত, কী হচ্ছে কি ধারালো করার জন্য। এবার কী আছে দেখো, আদিম মানুষ পাহাড়ের গুহায় উপরে বাস করতো, পাহাড়ের গুহাতে বাস করতো, হচ্ছে চকমকি পাথর দিয়ে আগুন জ্বালাতো, পশু শিকার করতো আগুন জ্বালাতো, কী হবে এখানে আগুন জ্বালাতে হবে, বর্ষা তীর দিয়ে শিকার করতো অলঙ্কার বানাতো, বর্ষা বা তীর অলঙ্কারের জিনিস না, সবসময় কী হচ্ছে সেটা শিকার করার জিনিস, ঠিক আছে, যেহেতু সেটা অস্ত্র আর অস্ত্র কখনো হচ্ছে কি অলঙ্কার হিসেবে ব্যবহার হয় না। তারপর দেখো শূন্যস্থান পূরণ করো, বলছে ড্যাশ ছুঁড়ে মানুষ আত্মরক্ষা করতো, কি ছুঁড়ে না পাথর ছুঁড়ে, পাথর ছুঁড়ে মানুষ মানুষ গাছের ড্যাশ পারতো, ফলও পারতো পাথর ছুঁড়ে, ঠিক আছে, তাহলে পাহাড় পর্বত নদীর নিচে ড্যাশ পাওয়া যেত রঙিন পাথর, তারপর যে ড্যাশ সাজিয়ে মানুষ বাসা বানাতে শিখলো পাথর, ঠিক আছে, আজও আমরা বিভিন্ন কাজের কাজে পাথর ব্যবহার করি, ব্যাস এটাই করতে হবে, তাই তো। তো এইভাবে দেখো তোমরা পেজ নাম্বার তোমাদের এই চ্যাপ্টারটা পাথরের ব্যবহার পুরো চ্যাপ্টারটাই তোমরা বাড়িতে পড়ে নেবে এবং তার কোশ্চেন আনসারগুলো খাতায় করে নেবে, ওকে, আশা করি সকলে বুঝতে পেরেছো। তো এইভাবে তোমরা পুরোটা একটা একটা করে কমপ্লিট করবে।